হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি স্নান টান করে, স্নান তো করা হয়ে গেছে, চুলে একটু এই গামছাটা জড়িয়ে রেখেছিলাম, খুব জল পড়ছিল চুল দিয়ে, শ্যাম্পু করেছি আরও জল পড়ছিল। জামা কাপড় কাচতে দিয়ে চলে গেছিলাম, তো জামাগুলো কাঁচা হয়ে গেছে, আগে মেলে দিই। স্নান করতে যাওয়ার আগেই কাঁচা কুচি করতে দিয়ে চলে গেছিলাম, জানি স্নান করতে করতে কাঁচা হয়ে যাবে। আর সকালবেলাতে আজকে ওয়াশিং মেশিন পরিষ্কার এসবগুলো হয়েছে, কারণ কদিন ধরে করবো ভাবছিলাম, করা হচ্ছিলো না, আজকে সেগুলো করে ফেলেছি সকালে। তো সেই জন্য একটু স্নান করতে এক্সট্রা আর কাজ ছিল, সেই সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর আজকে সকাল থেকে জানলা এসব কিচ্ছু খুলিনি, কারণ প্রচুর এখন গরম হাওয়া দিচ্ছে, এত গরম হাওয়া মানে সেই জন্য আর জানলা খুলতে ইচ্ছাও করেনি। এখন এবার জামা কাপড় কাচা হয়েছে, এবার জানলাটাকে খুলে দেবো, নইলে এমনি সকাল থেকে খুলি, কালকেও সেরকম কিছু কাচা হয়নি, তো সেই জন্য আর খুলিনি। কালকে জামা কাপড় থাকলেও সকালে খুলে দিই জানলাটাকে, তো আজকে আর খুলতে লাগেনি, খুলিও নি তাই। রান্না রান্না সবই মোটামুটি করা হয়ে গেছে, শুধু রায়তা বানাবো আজকে একটু, সেই রায়তাটাই করা হয়নি। আর এখন বেশ ভালোই গরম পড়েছে, আর গরমে তো রায়তা এসব খেতে ভালো লাগে, খাওয়াটাও ভালো হেলদি, তো আমাদের মানে তাই হয় উইকেন্ডে, তো না হলে উইকডেজে তাই হয়, কারণ স্কুল থেকে আসে আমার মেয়ে, এখন তো বেশ সত্যি গরম পড়ে গেছে, আসার পরে একটু এসব জিনিস খেতে ভালো লাগে, বানিয়ে দিই আমি রেগুলারই। সব এগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে গেছি, রায়তাটা বেশ খাওয়ার আগে আগেই বানাই, দইটা ফ্রিজ থেকে বের করে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আগে বানিয়ে রাখি না। আর এই গরমে রায়তা খাওয়া কিন্তু খুব হেলদি, আমি তাই বানাই, মেয়ে স্কুল থেকে আসার পরে একটু এইসব দইয়ের শরবত গ্লুকন ডি এসব দিই, আর এখন তো আম এসব ভালোই পাওয়া যাচ্ছে, দই আম আমাদের প্রায় রেগুলার দুপুরবেলায় থাকি ভাতের সাথে, আর এই ভেজিটেবিলগুলো এমনি করেই খাওয়ানো সম্ভব, নইলে আমার মেয়ে খেতে যায় না, শশা খায় কিন্তু গাজরটা তো কাঁচা খেতে চায় না, আর গাজর খাওয়া তো খুব দরকার, এমনিতেই আমাদের ছোটো থেকেই চশমা, তো সেই জন্য গাজর কিন্তু খুব ভালো চোখের জন্য এমনিভাবেই ওকে দেওয়া হয়। নিয়েছি আর একটু ধনে পাতা দেবো,
আমাদের একটু মিষ্টি মিষ্টি রায়তা হবে পছন্দ, চিনি দিয়ে মিষ্টি মিষ্টি, কিন্তু আমাদের একটু নোনতা পছন্দ। তো সেই জন্য দুটোই অল্প অল্প করে দিয়ে দিই, বেশি মানে দিই না, মিষ্টিও বেশি হয় না, নোনতা বেশি হয় না, তো অল্প অল্প করে এমনি করে দিয়ে দিই। আর একটু কিং সল্ট দিই অল্পখানি, আর এটা নুনটা গলতে একটু সময় লাগে, কারণ বেশ ওটা মানে মিহি একদম নয়। তো রায়তা রেডি, পেঁয়াজ দিলেও হতো, পেঁয়াজ আমার আর কাটা নেই, পেঁয়াজ আর দিচ্ছি না, রেডি রায়তা। আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো আনি দিন, এইগুলো ডান্ডিগুলো আর দিলাম না, রায়তাতে এগুলো দিই না, এগুলো কোনো সবজি যখন বানাবো তখন দিয়ে দেবো। আর ডালটাকে এমনি কেটে দিই, এখন আসেনি, একটু পরে আসবে, টাইম এখনো হয়নি। তো আসার আগে মোটামুটি কাজগুলো সেরে রাখি, রুটিটা মানে রুটি তো রাতে খাওয়ার আগে করি, কিন্তু আটাটা মেখে রাখি, তো চেষ্টা করি এখনই মেখে রাখার, কারণ এরপরে মেয়ে আসলে খেতে দেওয়া থাকে, তারপরে ওকে পড়াশোনা এসব করানোর থাকে, তো তখন আর আমার একটু সময় হয় না, আর ওটা যেহেতু ডিনার করে, তো সেই জন্য সবকিছু রেডি করে রেখে দিই, রুটিটা বানিয়ে দিই। ব্যাস আটা রাখতে একটু হালকা গরম জল দিয়ে মাখি আটাটাকে, খুবই মানে অল্প, হালকা গরম হবে তখনই মানে ওইটা দিয়ে মাখি দেবে, মুড়িটা একটু নরম থাকে, কারণ মেয়ে তো একটু তাড়াতাড়ি ডিনার করে, আমাদের করতে একটু দেরি হয়, তো সেই জন্য যেহেতু এখন থেকে মেখে রাখি, আর মেখে রাখলে আটা একটু আগে মেখে রাখলে রুটিটা নরমও হয়, তো আমি তো তাই মানে রেগুলারই এই সময়ে কি খাওয়ার পরে মেখে রাখি, তো সেই একটু হালকা গরম জল দিয়ে মাখি। আটাটা মেখে নিলেই আমার মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট, তো সেই জন্য চেষ্টা করি সব কাজ একসাথে করে নিতে, পরপর তাহলে হয়ে যায়, এরপরে যদি রেখে দিই আর হয় না, কাজ করতে করতে একটা কাজের এনার্জি থাকে, কাজ করতে করতে তারপর রেখে দিলে ভাবি কি যে বিকেলবেলায় করবো, তখন আর একদম হয় না, পড়াশোনা করাবো, অনেক কিছু হোমওয়ার্ক থাকে, এসব পড়ানো থাকে, দিয়ে আর সময়ই হয় না, মানে তখন আর করতে গেলে সব লেট হয়ে যায়, মেয়েকেও খেতে দিতে লেট হয়ে যায়। আর এখন মেয়ে এসে গেছে, এক্ষুনি এলো, তো শান্ততে ঢুকেছে, তখন আটাটা মেখে নিই, তারপরে ওকে খাবার দিব, খাবারটা একদম রেডি, একদম রেডি করে একটু খাবার, কারণ এখন তো মোটামুটি আড়াইটা বাজছে, এরপরে খেতে বসতে বসতে পৌনে তিনটে, খেয়ে মেয়ে খেতে অনেক দেরি করে, নিজে হাতেই খায় কিন্তু এতটাই লেট করে, তাও তাড়াতাড়ি বই খেতে। আর সকাল থেকে কাজ করতে করতে যে কোথায় সময়গুলো চলে যায় বুঝতেই পারি না, মানে সকাল থেকে উঠে থেকেই তো কাজ আর কাজ আর কাজ, রান্না আর রান্না ছাড়া তো অনেক কাজ থাকে এক্সট্রা ঘরে, সেই সব কাজ করতে করতে সময় যে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারি না, এখন তো পুরো দুপুরবেলা হয়ে গেছে, এরপরে লাঞ্চ হবে, লাঞ্চ হওয়ার পরে তো আরও তো এক্সট্রা রান্নাঘরে অনেক কাজ থাকে, গোছানো সব রাখা, তো ব্যাস একবেলার মতো কাজ আমার কমপ্লিট হয়ে গেল, আটা মাখা আপাতত মেখে রেখে দিলাম, এখন আবার যখন রুটি করবো তার আগে একবার ভালো করে মেখে নেবো। সব মোটামুটি কাজ হয়ে গেছে, আর শুধু খাওয়া দাওয়া হবে, আর তার সাথে খাওয়ার পরে তো জানো এক্সট্রা অনেক কাজ থাকে, রান্নাঘর একটু পরিষ্কার করা, বাসন এসব পরিষ্কার করা রাখা, সেইগুলো হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মেয়েকে তো দিয়ে চলে এসেছি লাঞ্চ, মেয়ে লাঞ্চ করুক, আমার হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড আসবে একটু পরে, একসাথে আমরা লাঞ্চ করি, তো তারপরে হবে আসল কাজ, মেয়েকে পড়াশোনা করানো। তো এইটুকুই শেয়ার করলাম, আর আমার কাজ করতে করতে দেখি চুলটাও শুকিয়ে গেছে, তো চুলটা একদম ভিজেছিল, শ্যাম্পু করেছি বলে চুলটা তাড়াতাড়ি শুকিয়েও গেল, একদম শুকিয়ে গেছে এখন কাজ করতে করতে, আর বেশি মানে আর একটুখানি মানে ভেতরটা একটু ভিজে আছে, শুকিয়ে গেলে চুলটাকে আঁচড়াবো। তো এইটুকুই আজকে শেয়ার করলাম, একটু পরে লাঞ্চ করবো,
তো কেমন লাগলো? ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।